বন্ধুরা, কেমন আছে সবাই? শিবম কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবার স্বাগতম। আজকে আমি আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় আগে আমরা আলোচনা করেছি, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আসব, সেটি হচ্ছে হরপ্পা সভ্যতা তথা সিন্ধু সভ্যতা। এই সভ্যতা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তথ্যগুলো দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি তথ্য খুব পয়েন্ট আকারে সাজিয়ে এটা তুলে ধরা হয়েছে প্রত্যেকটি বিষয়টি থেকে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবার অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সবাই দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। এর পরবর্তী ক্লাসে আমি এর উপরে MCQ দিয়ে দেব। আজকে তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে যে আমরা বিষয়টি দেখব সেটি হচ্ছে যে কবে থেকে ভারতে মানুষের বসবাস শুরু হলো। এটা থেকে MCQ আসে এইভাবে যে 500,000 বছর আগে কিন্তু ভারতে মানুষের বসবাস শুরু হয়েছে। প্রস্তর যুগ, আগে প্রস্তর অর্থাৎ পাথর, পাথরের দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি হতো বলে অস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছুই, তাই সেই যুগটাকে প্রস্তর যুগ বলা হয়ে থাকে। এই প্রস্তর যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। এবার আমরা চলে আসি প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগে যেসব পাথরের হাতিয়ার ব্যবহার করা হতো সেটি হচ্ছে তার বৈশিষ্ট্য ছিল সেটা বিশাল বড় ছিল এবং অমসৃণ ছিল। দ্বিতীয় কথা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কৃষিকাজ জানতো না, আগুন জ্বালাতে জানতো না। আর আরেকটি প্রশ্ন এখান থেকে হয় যে কোন যুগের মানুষরা খাদ্য উৎপাদন করতে পারতো না, শুধুমাত্র খাদ্য সংগ্রহ করত। বা এরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের খাদ্য কিভাবে তারা কি খাদ্য উৎপাদন করত, নাকি খাদ্য সংগ্রহ করত, নাকি এরকম কতগুলো অপশন থাকতে পারে। তাহলে তারা কিন্তু খাদ্য উৎপাদন করতে পারতো না, তারা খাদ্য সংগ্রহ করত শুধুমাত্র। আনুমানিক 8000 খ্রিস্টপূর্বাব্দে এই প্রাচীন প্রস্তর যুগের শেষ হয়। এরপরে চলে আসি আমরা দ্বিতীয় যে বিষয়টিতে, সেটা হচ্ছে মধ্য প্রস্তর যুগ। তাহলে 8000 খ্রিস্টপূর্বাব্দতে ওটা শেষ হয়ে গেল প্রাচীন প্রস্তর যুগ। আর সেই 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালের মধ্যেই হচ্ছে মধ্য প্রস্তর যুগ। এবার আমরা যে প্রাচীন প্রস্তর যুগে যে পাথরের আকৃতিগুলো দেখেছিলাম সেটা বিশাল বড় ছিল, সেই পাথরটা অনেকটা ক্ষুদ্র হয়ে আসলো এই মধ্য প্রস্তর যুগে। আর সেই সাথে কৃষিকাজের সূচনা ঘটলো, শুধুমাত্র সূচনা, এবং মৃৎশিল্প, মাটির তৈরি জিনিসপত্রের সূচনা ঘটলো আর কি। কিন্তু যে কুমোরের চাক বা চাকা বলে যেটাকে, সেটা কিন্তু তখনও আবিষ্কার হয়নি। তাহলে প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগে কিন্তু এই কুমোরের চাক বা চাকা আবিষ্কার হয়নি। এবার আমরা চলে আসি নব্য প্রস্তর যুগ, এই যুগের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। নব্য প্রস্তর যুগে যে আমরা যে পাথরের যে অস্ত্রটা দেখেছিলাম, সেই অস্ত্রটা ধারালো এবং মসৃণ হয়ে উঠলো, এটা আমাদের মাথায় রাখতে হবে। ধারালো এবং মসৃণ হয়ে উঠলো কিন্তু এই নব্য প্রস্তর যুগে। আর এই সময় কিন্তু কৃষিকাজের সূচনা বা সূচনা তো আগেই হয়েছিল মধ্য প্রস্তর যুগে, এই নব্য প্রস্তর যুগে কিন্তু কৃষিকাজের এবং পশুপালনের প্রসার ঘটলো, অর্থাৎ একটু উন্নতি হলো। আর মানুষ স্থায়ী বসতি গড়তে শুরু করলো। স্থায়ী বসতির ব্যাপারটা কি, আগেকার দিনে মানুষরা যাযাবরের ছিল, মানে যেখানে ফলমূল বা খাদ্য খাবার পেত সেখানে গিয়েই তারা থাকতো, আবার সেখান থেকে ফুরিয়ে গেলে তারা অন্য জায়গায় চলে যেত, কারণ তারা তো খাদ্য উৎপাদন করতে পারতো না। তাই যখন থেকে কৃষিকাজের সূচনা হলো তখন থেকে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো। তাহলে কৃষিকাজকে কেন্দ্র করে কিন্তু স্থায়ীভাবে মানুষ বসতি স্থাপন করলো। আর সেই সময় কিন্তু কুমোরের চাক অথবা চাকা আবিষ্কার হলো নবপ্রস্তর যুগে। এই নবপ্রস্তর যুগে কিন্তু মানুষ তামার ব্যবহার করতে শুরু করলো। আরেকটা জিনিস ব্যবহার করলো, সেটা হচ্ছে ব্রোঞ্জ। অপশনে আসে যে ব্রোঞ্জ কী দিয়ে তৈরি, সেটা হচ্ছে তামা। এই যে তামাটা আসলো আর সেই সাথে টিন, এই দুটো মিলে মিশে কিন্তু ব্রোঞ্জ তৈরি হলো, এটি একটি সংকর ধাতু। এরপরে আমরা চলে আসি পরবর্তী যে তথ্য, এটা হচ্ছে নবপ্রস্তর যুগে যেহেতু তামার ব্যবহার শুরু হলো তাই এই নবপ্রস্তর যুগকে তাম্রপ্রস্তর যুগও বলা হয়ে থাকে। আর এই সিন্ধু সভ্যতা আমরা যেটা আজকে আলোচনা করব সেটাই তাম্রপ্রস্তর যুগের সভ্যতা।
তাহলে এখানে কিন্তু আমরা প্রারম্ভিক সূচনাটা করে নিলাম। এখানে আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ নিয়ে। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে সেই যুগ যে যুগের ইতিহাস কোথাও লেখা হয়নি। সেখানকার জিনিসপত্র বা আসবাবপত্র বা তাদের মানে খনন কার্য করে যেসব জিনিসপত্রগুলো পাওয়া গেছে তার উপর ভিত্তি করে যে ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাসটাকে বলবো প্রাগৈতিহাসিক ইতিহাস। এবার আমরা চলে আসি এই পর্বে, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। হরপ্পা সভ্যতাটা কি আর সিন্ধু সভ্যতাটা কি, কেন হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলছে সেটা নিয়েও আলোচনা করব। তাই সকলে বিস্তারিত আলোচনায় অবশ্যই দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে সকলে। এরপরে চলে আসি আবিষ্কারে, যে বিষয়টি যেটা হচ্ছে যে এই হরপ্পা বা সিন্ধু সভ্যতা আবিষ্কার। আবিষ্কার হচ্ছে, আমি প্রত্যেকটি বিষয়কে পয়েন্ট ভিত্তিক তুলে ধরার চেষ্টা করেছি। আবিষ্কার একটা পয়েন্ট করা হয়েছে যে বিংশ শতাব্দীর সূচনায় সিন্ধু নদীর উপত্যকায়, মানে বিংশ শতাব্দীর সূচনা মানে ১৯০০র প্রথম দিকটা আর কি, ১৯২০-২৫ এরকম ৩০ এরকম এই বিংশ শতাব্দীর সূচনার দিকে আর কি, সিন্ধু নদীর উপত্যকায় খনন কার্য চালিয়ে, সিন্ধু নদী তার উপত্যকায় খনন কার্য চালিয়ে এই সভ্যতা কিন্তু আবিষ্কৃত হয়েছিল। এবার যেহেতু সিন্ধু নদীর কূলে এই সভ্যতা আবিষ্কৃত হয়েছিল, তাই এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা পূর্বে বলা হতো, কিন্তু এখন বলা হয় না, তার কারণও বলবো। এরপরে চলে আসি উন্মেষ বা সূচনা, সেটা হচ্ছে এই যে সভ্যতা আবিষ্কৃত হলো এই সিন্ধু সভ্যতা সেটার কবে থেকে উন্মেষ বা সূচনা হয়েছিল। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব ৩০০০ বছর পূর্বে, খ্রিস্টপূর্ব ৩০০০ বছর। এই সময়ে কিন্তু এই সিন্ধু সভ্যতা বা যেটাকে হরপ্পা সভ্যতা বলছে এই সভ্যতার উন্মেষ হয়েছিল বলে মনে করা হয়। এই সভ্যতার সমসাময়িক সভ্যতা কি, এটা হচ্ছে মিশরীয় সভ্যতা, সুমেরু সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, আক্কাদ সভ্যতা। এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা হচ্ছে এইগুলো। কারা কারা এগুলো আবিষ্কার করেছিল আমি যে কোনো একজনের নাম বলছি না, পরবর্তীকালে যখন হরপ্পা মহেঞ্জোদড়ো পাট পাট করে আলোচনা করব সেগুলো আলাদা আলাদা করে কে কে আবিষ্কার করেছে সেটা আমরা জানতে পারবো। এখন পুরোটাই অর্থাৎ এই আবিষ্কারের পিছনে কে কে যুক্ত ছিল প্রত্যেকের নাম এখানেই আছে। সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়, কাশীনাথ দীক্ষিত, ননীগোপাল মজুমদার, স্যার মার্টিনার উইলার, আরও দয়ারাম সাহানি, আরও অনেকেই আছেন। তাহলে আমরা এই নামগুলো একটু মনে রাখবো যে সিন্ধু সভ্যতার খনন কার্যের সঙ্গে যুক্ত ছিলেন কারা কারা। এই রাখালদাস বন্দ্যোপাধ্যায়, কাশীনাথ দীক্ষিত, ননীগোপাল মজুমদার, স্যার মার্টিন হুইলার প্রভৃতি লোকজন। এবার আমরা চলে আসি সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর তীরে এই সভ্যতা আবিষ্কৃত হয় বলে হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। এই যে এই বিষয়টা নিয়ে আমরা জেনে নিলাম যে হরপ্পা সভ্যতাটাকে সিন্ধু সভ্যতা কেন বলছে, কারণ এই হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে আবিষ্কৃত হয়েছিল সেজন্য। এই সিন্ধু নদীর যে তীরে যে সভ্যতা আবিষ্কৃত হলো এই সভ্যতার দুটি কেন্দ্র ছিল, একটি হচ্ছে হরপ্পা আর একটি হচ্ছে মহেঞ্জোদড়ো। এবার আমরা জেনে নেব কোন জায়গায় কোনটি ছিল, একটা হরপ্পা আর একটা মহেঞ্জোদড়ো। এবার পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায় অন্তর্গত ছিল হরপ্পা সভ্যতা, আর এই মহেন্দ্র ছিল সিন্ধু প্রদেশের লারাকানা জেলার অন্তর্গত। তাহলে হরপ্পা হচ্ছে পাঞ্জাবের মন্টগোমারি জেলার অন্তর্গত, আর মহেন্দ্রগড় হচ্ছে সিন্ধু প্রদেশের লারাকানা জেলার অন্তর্গত। এবার শুধুমাত্র তো এখানে নয়, শুধুমাত্র সিন্ধু আগে বলা হতো সিন্ধু সভ্যতা, কিন্তু সিন্ধু সভ্যতা বলা হয় না এখন বর্তমানে। তার কারণটি হচ্ছে এর বহু আরও কেন্দ্র আবিষ্কৃত হয়েছে তখনকার ভারত এবং ভারতের বাইরে ২৫০টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে মোট। সেই জন্য শুধুমাত্র একে সিন্ধু সভ্যতা যেটুকু সিন্ধু নদীর তীরে অবস্থিত সেটুকুকে হয়তো বলা যেতে পারে, কিন্তু পুরো বিষয়টা যে খনন কার্য করে সেই সময়কালে যেটা পাওয়া গেছে পুরো বিষয়টাকে কিন্তু সিন্ধু সভ্যতা বলা যায় না। এবার আমরা চলে আসি হরপ্পা সভ্যতার সময়কাল। তাহলে আমরা মোটামুটি একটু আগে জেনেছিলাম যে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ। প্রশ্ন আসে যে হরপ্পা সভ্যতার সময়কাল কত, অপশান দিয়ে দিল ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০০ খ্রিস্টপূর্বাব্দ, ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দ, এরকমভাবে আর কি সময়কালটা দেওয়া হয় অপশানে। তাহলে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে
যে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ কিন্তু সিন্ধু সভ্যতা তথা হরপ্পা সভ্যতার আনুমানিক সময়কাল। এটা আমাদের মাথায় রাখতে হবে, এগুলো সব কিছুই কিন্তু অনুমান করে পাওয়া গেছে। এবার সিন্ধু বা হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য যেগুলো পয়েন্টের মানে এমসিকিউ দিলে তার মধ্যে থাকে, চারটে অপশান দিয়ে দিল যে সিন্ধু বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা। অপশানের মধ্যে ব্রোঞ্জ যুগ বা বিভিন্ন যুগের বলা যেতে পারে, অর্থাৎ তামার ব্যবহার বেশি হতো বলে একে তাম্র সভ্যতা, আর প্রস্তর অর্থাৎ পাথরের ব্যবহার হতো বলে এই দুটো মিলে একসাথে করে তাকে তাম্র প্রস্তর যুগের সভ্যতা বলা যেতে পারে। আর আরেকটি হচ্ছে যে এই সভ্যতা কেমন ছিল, গ্রামকেন্দ্রিক, নগরকেন্দ্রিক নাকি অন্য অন্য অপশান আরও থাকতে পারে। তাহলে এখানে আমাদের একদম মনে রাখতে হবে এর পরবর্তীকালে আমরা বৈদিক সভ্যতা যখন পড়ব সেটা কিন্তু ছিল গ্রামকেন্দ্রিক, কিন্তু সিন্ধু সভ্যতা কিন্তু কখনোই গ্রামকেন্দ্রিক নয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। এটা কিন্তু নগরকেন্দ্রিক সভ্যতা বা শহরকেন্দ্রিক সভ্যতা, এখানে কিন্তু কৃষিকাজের কোনো তেমন কিছু প্রসার ঘটেনি। তাদের উল্লেখযোগ্য ছিল অনেকটা পৌরসভা বলা যেতে পারে, পৌরসভা যেমন শহর বা নগর সেখানে ম্যানহোল থাকছে, সেখানে রাস্তা ইটের তৈরি থাকছে, সমস্তটাই ঘরবাড়ি ইট দিয়ে তৈরি থাকছে, সমস্তটাই নগরকেন্দ্রিক সভ্যতা, এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বা মহেন্দ্র সভ্যতা। এবার সেখানে কি তারা প্রচুর অস্ত্রপথ ব্যবহার করেছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে সেই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে গেছিলো। তার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটি কারণ ছিল যে বহিঃশত্রুর আক্রমণ। তার কারণটি হচ্ছে তারা অনেক অস্ত্র ব্যবহার করতো কিন্তু আত্মরক্ষামূলক কোনো অস্ত্র তারা কিন্তু ব্যবহার মানে ব্যবহার তেমন পাওয়া যায়নি। সেই জন্য বিভিন্ন ডাস্টবিনের ধারে বা বাড়ির দেয়ালের পাশে অনেক মৃতদেহ পাওয়া গেছে কঙ্কাল, যাদের মাথায় বিশাল বড় অস্ত্র দিয়ে আঘাত করা। অর্থাৎ মনে করা যেতে পারে যে বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ হচ্ছে বৈশত্রীয় আক্রমণে হয়তো এই সভ্যতা ধ্বংস হয়ে গেছিলো, তাই এটুকু বলা যেতে পারে যে আত্মরক্ষামূলক অস্ত্রের ব্যবহার তাদের কিন্তু অজানা ছিল। আর এই আর একটি বিষয় সেটা হচ্ছে তাদের পরিবারের পরিবার ছিল মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক নয় কিন্তু মাতৃতান্ত্রিক পরিবার ছিল। আর তাদের সেই মৃতদেহকে কিন্তু সমাধিস্থ করা হতো, আর সেই সমাধির মাথাটা উত্তর দিকে রাখা হতো। এখন হিন্দুদের শ্মশানে যে বিষয়টি করা হয় সেটা হচ্ছে মারা গেলে পোড়ানো হলে তাদের মাথাগুলোকে উত্তর দিকে রাখা হয়, আর তখনকার দিনে সমাধিস্থ করা হতো এবং সেই মাথাগুলোকে উত্তর দিকে রাখা হতো। দেহের গঠন তাদের ছিল খর্বাকৃতি এবং কৃষ্ণকায়, অর্থাৎ তারা বেশি লম্বা ছিল না এবং গায়ের রং কালো ছিল তাদের। আচ্ছা, এই হরপ্পা বা সিন্ধু সভ্যতায় মন্দিরের অস্তিত্ব নিয়ে সংশয় আছে, দেবদেবীর মূর্তি নিয়েও কিছুটা সংশয় আছে, সেহেতু সেখানে থাকলেও সেখানে পূজা আশ্রা হতো বলে সংশয় প্রকাশ করেছেন আর কি, হতো কিনা শিওর কিছু বলা যায়নি। তারা ষাঁড়কে পুজো করত, কারণ আমরা একটা মূর্তি দেখি সেখানে শিবের মতোই অনেকটা, তার পাশে বাঘ রয়েছে, সিংহ রয়েছে, বিভিন্ন গন্ডার নানা রকম জীবজন্তু ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যুগের অর্থাৎ হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার লোকজন কিন্তু লোহার ব্যবহার জানতো না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে তারা তামার ব্যবহার জানতো, ব্রোঞ্জের ব্যবহার জানছে কিন্তু শঙ্কর ধাতুর আর কি, কিন্তু লোহার ব্যবহার কিন্তু তখনও তাদের অজানা ছিল। এবার আমরা যে হরপ্পা আর যে মহেঞ্জোদারো যে দুটো যে সভ্যতা, এই সভ্যতার মধ্যে দুটি জায়গার মধ্যে দূরত্বটা কত কিলোমিটার, দুটো স্থানের মধ্যে 483 কিলোমিটার। হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটি নগর দুই জায়গায় অবস্থিত, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে এতটা। এবার আমরা একে একে প্রত্যেকটি সভ্যতার অর্থাৎ সিন্ধু সভ্যতা যে হরপ্পা মহেঞ্জোদারো সেটা আমরা জেনেছি, কিন্তু এই হরপ্পা মহেঞ্জোদারো ছাড়াও আরও বহু প্রায় 250 আমরা কেন্দ্রকে পেয়ে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কেন্দ্র আর সেই সাথে তার উল্লেখযোগ্য অবদান যে রেখে গেছে বা সেখানে কি পাওয়া গেছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটি কেন্দ্রকে নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সকলের সঙ্গে থাকো। এই যে হরপ্পা সভ্যতা, আমরা জানলাম যে হরপ্পা সভ্যতা হচ্ছে পাঞ্জাবের মন্টগোমারি জেলায় অবস্থিত,
তাহলে আমরা জানলাম যে পাঞ্জাবের মন্টেকুমারি জেলায় অবস্থিত, আর কি সেটা ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। তাহলে প্রশ্ন আসতে পারে যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত। চারটে অপশন দিয়ে দিল, ঘরঘর, ইরাবতী, তারপরে সিন্ধু, এরকম চারটে অপশন দিয়ে দিল। সেটা আমাদের মনে রাখতে হবে, ইরাবতী বা রাভি নদীর তীরে কিন্তু অবস্থিত। আর দয়ারাম সাহানি এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন, দয়ারাম সাহানি তিনি আবিষ্কার করেন কত সালে? এটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। তাহলে প্রশ্ন অপশন আসতে পারে, চারটে অপশন, যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, রাখালদার বন্দ্যোপাধ্যায়, স্যার মার্টিন আর হুইলার, তারপরে দয়ারাম সাহানি, বা সকলেই, এরকম চারটে অপশন দিয়ে দিল। তখন কিন্তু মাথায় রাখতে হবে যে হরপ্পা সভ্যতা কিন্তু এই দয়ারাম সাহানি আবিষ্কার করেন 1921 খ্রিস্টাব্দে। তারপরে আমরা চলে আসি মহেঞ্জোদড়ো সভ্যতা, সেটা আমরা জানলাম যেটা লাহোরের লারকান অঞ্চলের সিন্ধু নদীর তীরে অবস্থিত। লাহোরের লারকান অঞ্চলের সিন্ধু নদীর তীরে কিন্তু এই মহেঞ্জোদড়ো সভ্যতা অবস্থিত। এটা কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কবে আবিষ্কার করেন? 1922 সালে। অর্থাৎ 1921 সালে দয়ারাম সাহানি যখন আবিষ্কার করেন, তার পরের বছরই কিন্তু এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই মহেঞ্জোদড়ো এই অঞ্চলটি আবিষ্কার করে থাকেন। এবার সিন্ধু সভ্যতার মধ্যে সবথেকে বৃহত্তম হচ্ছে এই মহেঞ্জোদড়ো এই অঞ্চলটি। তাহলে সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র কোনটি? এই মহেঞ্জোদড়ো, এটি হচ্ছে সবথেকে বড় কেন্দ্র। এই মহেঞ্জোদড়ো এই কথাটির অর্থ হচ্ছে মৃত্যুর স্তূপ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, চারটে অপশন দিতে পারে যে মহেঞ্জোদড়ো কথাটির অর্থ কী, সেটা হচ্ছে মৃতের স্তূপ। আর এইখানে কিন্তু বৃহৎ আকারের একটা স্নানাগার পাওয়া গেছে, সেই স্নানাগারের বিভিন্ন 8 ফুট গভীরতা, তারপরে আরও বিভিন্ন বর্ণনা সেখানে আছে। আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে বৃহত্তম স্নানাগার সেখানে পাওয়া গেছে, আর সেই স্নানাগারে ঋতুকালীন অনুযায়ী জল উষ্ণ বা গরম রাখার ব্যবস্থা ছিল। সেই স্নানাগারকে কেন্দ্র করে বৃহৎ এলাকা দিয়ে পাঁচিল তৈরি করা ছিল, তার পাশে একটি শস্যাগারও ছিল। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করা করেছেন সেই বিষয়টাকে অনেকেই। তা সেই মহেন্দ্রর বৃহত্তম বাড়িটি হচ্ছে শস্যাগার বলে অনুমান করেছে অনেকে, রাষ্ট্রীয় ব্যাংকের কথা বলেছেন। যাই হোক, এখানে আরও কিছু উল্লেখযোগ্য বিষয় পাওয়া যায়, সেটি হচ্ছে যে আগুনের বেদি পাওয়া গেছে, অর্থাৎ যজ্ঞ করা হতো সেখানে, সেই আগুন ধরানো হতো, সেরকম বেদি পাওয়া গেছে। জোড়া সমাধি, অর্থাৎ যে মৃতদেহগুলোকে যে সমাধিস্থ করা হতো সেরকম জোড়া, অর্থাৎ দুটো সমাধি পাওয়া গেছে। ব্রোঞ্জের নর্তকী মূর্তি, এটা অপশনে আসে অনেক সময়, অনেক প্রশ্নে আমরা দেখেছি যে এই ব্রোঞ্জের নর্তকী মূর্তি কোথায় পাওয়া গেছিল, সেটা হচ্ছে মহেঞ্জোদড়োতে। আমি একদম এমসিকিউ ভিউ থেকে যে প্রশ্নগুলো আসে এবং খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরেকটি বিষয় হচ্ছে লোথাল। লোথাল খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, অর্থাৎ এটি একটি সমুদ্র বন্দর। সেই কেন্দ্র আমরা জেনে নিই, সেটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় বা বন্দর এই লোথাল। তাহলে বিশ্বের প্রাচীনতম বা পোতাশ্রয় বা সমুদ্র বন্দর কোনটি? সেটি হচ্ছে এই লোথাল। আচ্ছা, এটি হচ্ছে গুজরাটের আমেদাবাদে অবস্থিত, গুজরাটের আমেদাবাদে অবস্থিত। প্রশ্ন এমন হতে পারে আমেদাবাদটা নাও থাকতে পারে, থাকতে পারে যে লোথাল কোথায় অবস্থিত। চারটে অপশান দিয়ে দিল, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। তাহলে আমাদের সেখান থেকে কিন্তু বেছে নিতে হবে যে গুজরাট মানে লোথাল কিন্তু গুজরাটে অবস্থিত। আর গুজরাটেই আমরা জানি যে সবরমতী নদী রয়েছে, সেই সবরমতী নদীর তীরেই কিন্তু এই লোথাল বন্দরটি অবস্থিত। এবার আমাদের জানতে হবে যে এটি কে আবিষ্কার করেন, সেটা আমাদের মাথায় রাখতে হবে, এবং কবে আবিষ্কার করেন। সেটা হচ্ছে 1957 খ্রিস্টাব্দে এস আর রাও কে, 1957 খ্রিস্টাব্দে এস আর রাও, কত খ্রিস্টাব্দে? 1957 খ্রিস্টাব্দে এস আর রাও এই লোথাল আবিষ্কার করেন। আর এই এটা তো আবিষ্কার করা হচ্ছে, আর এখানেই কিন্তু প্রথম ধান চাষ শুরু হয়, অর্থাৎ এই নদীর পাশেই হয়তো সেই জলসেচের সুবিধা থাকার জন্য এখানেই প্রথম ধান চাষ শুরু হয়। কত খ্রিস্টপূর্বাব্দে? আনুমানিক 1800 খ্রিস্টপূর্বাব্দে এখানেই প্রথম ধান চাষ শুরু হয়। অপশানে থাকতে পারে যে প্রথম ধান চাষ শুরু হয় কোন স্থানে, চারটে অপশান দিয়ে দিল, হরপ্পা, মহেঞ্জোদড়ো, লোথাল, কালীবঙ্গাল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এই লোথালেই কিন্তু
প্রথম ধান চাষ শুরু হয়। আচ্ছা, তারপরে এই লোথালে কিন্তু শেলের অলঙ্কার এবং পুঁতির অলঙ্কারের জন্য এই প্রসিদ্ধ ছিল এই অঞ্চলটি। আরেকটা বিষয়, এখানে কিন্তু জোড়া কবর পাওয়া গেছে আর কাপড়ের টুকরো। আমরা মহেন্দ্রগড় তো দেখেছিলাম, সেখানেও কিন্তু জোড়া কবর পাওয়া গেছে, জোড়া সমাধি পাওয়া গেছে বলা হয়েছিল। একই ব্যাপার, এখানেও কিন্তু জোড়া কবর বা সমাধি পাওয়া গেছে, আর এখানে কাপড়ের টুকরো পাওয়া গেছে। অপশন আসতে এরকম প্রশ্ন আসে যে কোথায় কাপড়ের টুকরো মিলেছে, হরপ্পা, মহেঞ্জোদড়ো, লোথাল, কালীবঙ্গল এরকম থাকতে পারে। তাহলে কাপড়ের টুকরো কিন্তু এই লোথালেই পাওয়া গেছিল। তারপরে চলে আসি কালীবঙ্গল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। কালীবঙ্গল রাজস্থানে মধ্যে রাখতে হবে, কোথায় অবস্থিত? রাজস্থান, কালীবঙ্গল রাজস্থান, গঙ্গানগর এবং হনুমানগড়ে অবস্থিত। চারটে এভাবে প্রশ্ন অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন প্রশ্নে যে হনুমানগড়ে কোনটি অবস্থিত বা কোনটি হনুমানগড়ে অবস্থিত, সেটি হচ্ছে কালীবঙ্গল। এভাবে ঘুরিয়েও প্রশ্ন থাকে অনেক সময়। এবং কবে আবিষ্কৃত হয়, সেটা হচ্ছে 1953 খ্রিস্টাব্দে কালীবঙ্গল আবিষ্কৃত হয়। কি আবিষ্কার করে? এ ঘোষ 1953 খ্রিস্টাব্দে এই কালীবঙ্গল আবিষ্কার করেন। কোন নদীর তীর থেকে আবিষ্কার করেন? সেটা হচ্ছে ঘাগর নদীর তীরে আবিষ্কার করেন, বা ঘাগর নদীর তীরে অবস্থিত এই কালীবঙ্গল। তাহলে এখানে দেখো, এ ঘোষ আবিষ্কার করছে আর ঘাগর নদী, এখানে ঘ, এটাও ঘ। এভাবে আমরা মনে রাখতে পারি মজা করে যে এ ঘোষ ঘাগর নদীর তীরে এই কালীবঙ্গল আবিষ্কার করে 1953 খ্রিস্টাব্দে। কালীবঙ্গলে আয়তাকার কবর, এখানে গুরুত্বপূর্ণ কি, কালী আয়তাকার কবর, আইভরি নির্মিত চিরণি, এগুলো কিন্তু পাওয়া গেছে। তাহলে আয়তাকার কবর আর আইভরি নির্মিত চিরণি কিন্তু এখানে পাওয়া গেছে। এবার চলে আসি 5 নম্বর, সেটা হচ্ছে চানহুদাড়ো। চানহুদাড়ো হচ্ছে সিন্ধু প্রদেশের সমরকন্দ অঞ্চলে অবস্থিত। এটি কোথাও আছে 1935, কোথাও আছে 1931, এই দুটি সাল পাওয়া গেছে। এখানে আবিষ্কৃত এই সালে আবিষ্কৃত হয়, আবিষ্কার করেন ননিগোপাল মজুমদার। কি আবিষ্কার করেন? চানহুদাড়ো। তাহলে চানহুদাড়ো কি আবিষ্কার করেন? ননিগোপাল মজুমদার। আর আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানকার জল নিকাশি ব্যবস্থা সব থেকে সুন্দর ছিল। এই চানহুদাড়ো তো জল নিকাশি ব্যবস্থা খুব ভালো ছিল। প্রশ্ন আসে এরকম যে জল নিকাশি ব্যবস্থা কোথায় ভালো ছিল, চারটে অপশন দিয়ে দিল, তার মধ্যে চানহুদাড়ো হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার হচ্ছে সুতা কাজেন্দর হচ্ছে, যেটি হচ্ছে কোথায় অবস্থিত? বালুচিস্তানের মাকরান অঞ্চলে। এবং সরাসরি কোথাও এই অপশনটা থাকতে পারে, বালুচিস্তান, অর্থাৎ সুতা কেন্দ্র কোথায় অবস্থিত? বালুচিস্তানে অবস্থিত। কে আবিষ্কার করেন? সেটি হচ্ছে অ্যারেলেস্টাইন এটি আবিষ্কার করেন, স্যার অ্যারেলেস্টাইন এই সুতা কাঞ্জড় এটি আবিষ্কার করেন। কত সালে? 1927 সালে বা 1927 খ্রিস্টাব্দে এই অ্যারেলেস্টাইন কিন্তু আবিষ্কার করেন সুতা কাজেন্দর। এটি হচ্ছে দাস নদীর তীরে অবস্থিত। তাহলে সুতা কাজেন্দর কোথায় অবস্থিত? দাস নদীর তীরে। আর এখানে তামা দিয়ে তৈরি কুঠার এই সুতা কাঞ্জড়ে তো পাওয়া গেছিল। আর পাখির ছবি আঁকা বাসনপত্র, সেই বাসনপত্রে পাখির ছবি আঁকা ছিল, সেটা কিন্তু এখানে পাওয়া গেছিল, আর তামার কুঠার। এরপরে চলে আসি আরো কিছু কেন্দ্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় পাওয়া গেছিল, সেই নামগুলোকে আমি তুলে ধরেছি। যে রংপুরে পাওয়া গেছিল ধানের তুষ, তাহলে ধানের তুষ কোথায়? রংপুরে। আর সুরকোড্ডায় পাওয়া গেছিল সমাধিগৃহ ঘোড়ার দেহাংশ, এটা খুব ইম্পর্টেন্ট। ঘোড়ার দেহাংশ কোথায় পাওয়া গেছিল? সুরকোড্ডায় কিন্তু ঘোড়ার দেহাংশ পাওয়া গেছিল। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কোটদিজিতে পিপুল পাতা পাওয়া গেছিল, আর কাঁচা ইটের মেঝে পাওয়া গেছিল আর পিপুল পাতা, সেটা কোথায়? কোটদিজি।
অপশানে থাকতে পারে যে কাঁচা ইটের মেঝে কোথায় পাওয়া গেছিল, চারটে অপশান দিয়ে দিল, সেখানে কোড দিজি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। রোপার, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই কুকুরের সমাধি। কুকুরে কুকুর আমরা তো জানি মানুষ মারা গেলে সমাধিস্থ করা হতো তখন, কিন্তু কুকুরকেও কিন্তু সেই সময়, কুকুর যেহেতু প্রভুভক্ত ছিল আর মানুষ প্রথম কুকুরকেই পোষ মানিয়েছিল সেটা আমরা জানি, সকলে আগে জেনেছি, আর সেই কুকুর মারা গেলেও কিন্তু তাকেও সম্মানসূচক তাকে সমাধিস্থ করা হতো, তাকেও সম্মানসূচক সমাধিস্থ করা হতো। এবার আমরা চলে আসি তারপরে তারপরে অংশটায়, যে সিন্ধু সভ্যতার অর্থনীতি। আমরা জানি যে ধানের ব্যবহার আমরা পেয়েছিলাম কোথায়, লোথালে, আর সেই সাথে রংপুরেও আমরা কি পেয়েছি, তুষ পেয়েছিলাম ধানের। তাহলে এই দুটো জায়গায় কিন্তু আমরা অর্থনীতির একটা কেন্দ্র বলা যেতে পারে। আচ্ছা, তারপরে কি দাঁড়াচ্ছে, যে সিন্ধু সভ্যতারাই মানে সিন্ধু সভ্যতার মানুষরা পৃথিবীতে প্রথম তুলার চাষ শুরু করে। তাহলে কোন সভ্যতার মানুষ পৃথিবীতে প্রথম তুলার চাষ শুরু করে, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষ। বিদেশে বাণিজ্য চলত মেসোপটেমিয়া বা সুমেরু সভ্যতার সঙ্গে, তাহলে বিদেশে যে বাণিজ্য চলত সেটা হচ্ছে মেসোপটেমিয়া আর সুমেরু সভ্যতার সঙ্গে, এই সিন্ধু সভ্যতার বাণিজ্য চলত। আমাদের ক্লাস ছিল আজকের মতো এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে সকলে, আর তোমাদের সকলের মূল্যবান মন্তব্য আমাকে পরবর্তী ক্লাস করাতে অনুপ্রাণিত করে, আর সেই সাথে এর পরবর্তী ক্লাসে তোমরা MCQ চাও কি না এসবের উপরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।